হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি যে ভিডিওটা এনেছি, আশা করি তোমাদের জন্য সেটা অনেক বেশি হেল্পফুল হবে। আগে আমি একটা উইন্টার স্কিন কেয়ার বানিয়েছিলাম, উইন্টার স্কিন কেয়ার রুটিন বানিয়েছিলাম আমার জন্য। সেই ভিডিওটাতে আমি একটা রোজ টোনারের কথা বলি। আমার অনেক বন্ধুরাই আমাকে SMS করে জানতে চায় যে কি করে আমি আমার রোজ টোনারটা তৈরি করি। তো আজকে আমি তোমাদের দেখাবো কি করে আমি রোজ টোনারটা তৈরি করি। আর শুধু তাই নয়, একটা ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ গোলাপ, আর তার থেকে তৈরি করব আমি রোজ টোনার, রোজ ওয়াটার আর রোজ সিরাম। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমার আগের উইন্টার স্কিন কেয়ারের ভিডিওর লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। চলো তাহলে মূল ভিডিওতে আসা যাক। এখানে আমি 2 কাপের মতো গোলাপ নিয়েছি। গোলাপটা তোমরা চেষ্টা করবে যদি বাড়িতে হয়, বাড়ির গাছে হয় তাহলে তো ভীষণই ভালো। আমি কিছুটা গোলাপ কিনে এনেছি আর আমার বাড়িরও কয়েকটা গোলাপ ছিল, সেটাও নিয়েছি। গোলাপের পাপড়িগুলো ধুয়ে জল ঝাড়ানো আছে। আমি একটা ননস্টিক কড়াই নিয়ে তার মাঝখানে একটা মোটা কড়ির বাটি বসিয়ে নিয়েছি। আর ননস্টিকের ঢাকনাটা দেখো, ওপরের যে হাতলটা সেটা কিন্তু আমি খুলে নিয়েছি। খুলে নিয়েছি এই কারণেই, এটা আমরা উল্টাবো আর ওই যে ফাঁকা জায়গাটা থেকে যাতে বাষ্প না বেরিয়ে যায় তাই আমরা তুলো দিয়ে নিয়েছি। এখানে মনে রাখতে হবে যে ননস্টিকের এই ঢাকনাগুলো কিন্তু উল্টো করলে চারিদিকটা উঁচু আর মাঝে নিচু হয়, এখান থেকে জল শুষে নিচে পড়তে সুবিধা হয়, তাই এটা করা। গ্যাসের ওপর ননস্টিক কড়াইটা বসিয়ে আমি অলমোস্ট 4 কাপ মতো জল নিয়ে নিলাম। তোমরা গোলাপের পাপড়ির অনুযায়ী কিন্তু জলটা নেবে, আর জলটা কিন্তু অনেকটা কম হয়ে আসবে, তো সেই বুঝে তোমরা জলটা নিও। কড়াইতে জল দেওয়ার পর এবার আমি একটা বাটি বসিয়ে নিচ্ছি। তোমরা দেখবে বাটিটা যেন শক্ত হয়, তাপ না লেগে যেন ফেটে না যায়, এমন বাটি কিন্তু তোমরা ব্যবহার করবে, আর বাটি যেন ভেসে না থাকে। বাটির চারিদিকে আমি এবারে গোলাপের পাপড়ি ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। সুন্দর করে কিন্তু এটা বিছিয়ে দেবে, একদম বাটির ওপরে যেন পাপড়ি না পড়ে থাকে, পাপড়ি থাকবে চারিদিকে। সমস্ত প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা উল্টো করে এর উপরে ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটা জ্বালিয়ে আঁচটাকে একদম লো ফ্লেমে করে দেব। কড়াইটাকে ভালো করে ঢাকা দেওয়ার পর খেয়াল রাখবে যেন চারিদিকে বেশি ফাঁক না থাকে, তো এইভাবে হতে থাক। আর তারপরে কিছুক্ষণ পর থেকে আমরা নোটিস করব যে কড়াইতে কিন্তু আস্তে আস্তে বাষ্প উঠতে শুরু করেছে, আর সেই বাষ্পর কণাগুলো কড়াইয়ের ওপরের ঢাকনাটায় লেগে যাচ্ছে ধীরে ধীরে। জলের প্রিপারেশনটা হতে থাক, আমরা কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কড়ার ভেতরের জলটা ফোটা আরম্ভ হয়েছে, আর যে স্টিমটা বেরোচ্ছে সেই স্টিমটা কিন্তু কড়াইয়ের ঢাকনাতে লেগে চারিদিক থেকে গড়িয়ে ওই কটনটা বের মাঝখানের বাটিতে কিন্তু একসাথে জমা হচ্ছে, আর এটাই অ্যাকচুয়াল কারণ এই রকম ঢাকনা নেওয়ার। তোমরা চাইলে সমান ঢাকনাও নিতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বেশি জল একাঠা হবে না। আমরা এই ঢাকনাটা এই কারণেই ব্যবহার করেছি, আর আমার কিন্তু এখানে অনেকটা জলই হবে। তোমাদেরকে আমি ঢাকনাটা খুলে একটু দেখাই, এখানে কিন্তু কিছুটা পরিমাণ জল জমা হয়েছে। আরও আমি কিছুক্ষণ রাখবো, ভেতরে নিচের জলটা কমবে আর ওপরে বাটির জলটা কিন্তু আরও বেশি জমা হবে।
এখানে আমার প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো। আর তোমরা কিন্তু চাইলে তোমাদের ইচ্ছে মতো আরও বেশি পরিমাণেও নিতে পারো। আমি যেহেতু ভিডিও বানাবো তাই আমি অল্প করেই নিয়েছি, তোমরা তোমাদের চাহিদা মতো একটু বেশি পরিমাণেই নিও, তাহলে এই জলগুলো আরও বেশি তোমরা কালেক্ট করতে পারবে। এখানে কিন্তু আমার জল দুটো একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুটো জলকেই দুটো আলাদা বটলে স্টোর করব। বাটির জলটা হলো আমার রোজ ওয়াটার, আর নিচে যে কালার জলটা আছে এটা হলো রোজ টোনার। এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই প্রিপারেশনের ক্ষেত্রে যে জলটা কিন্তু আমি ব্যবহার করেছি সেটা একদম পিওর ড্রিঙ্কিং ওয়াটার। তোমরা কিন্তু একদম বিশুদ্ধ জলটাই ব্যবহার করবে, কোনো রকম আয়রনযুক্ত জল কিন্তু একদমই ব্যবহার করো না, যেহেতু এটা আমাদের অনেক দিন স্টোর করতে হবে। আর এইটা প্রিপারেশনটা করার সময় তোমরা কিন্তু একটা দারুণ স্মেল পাবে, একদম দোকানে কেনা রোজ ওয়াটারের মতো। তো এই যে আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিলে ভেতরে যদিও বা কোনো ধুলিকণা থেকে থাকে সেটা আলাদা হয়ে যাবে, তাই আমি ছেঁকে নিচ্ছি। এখানে কিন্তু আমি রোজ ওয়াটারটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়ার পর রোজ টোনারটাও কিন্তু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে দুটো আলাদা বোতলে স্টোর করব। এই যে দেখো বটল দুটো, আমি কিন্তু এখানে স্প্রে বটল নিয়েছি, তোমরাও বাজার থেকে এই ধরনের স্প্রে বটলগুলো খুব কম দামেই পেয়ে যাবে। এবার দেখো এই যে তৈরি আমার রোজ ওয়াটার একদম স্বচ্ছ হয়েছে, কিন্তু আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। এই যে রোজ ওয়াটারটা, এটা আমি নাইট স্কিন কেয়ারের আগে ইউজ করব। এই রোজ ওয়াটারের মধ্যে কিন্তু আমি অ্যাড করব কয়েক ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন অ্যাড করে একটা ভালো কনসিস্টেন্সি আমি তৈরি করব, যেটা খুব একটা গাঢ় হবে না, আর শেক করে নেব। শেক করার পরে কিন্তু তৈরি হয়ে যাবে আমার রোজ সেরাম। এখানে আমার একদম রেডি হয়ে গেছে রোজ টোনার, রোজ সেরাম আর রোজ ওয়াটার। রোজ টোনারটা আমি কিন্তু বিভিন্ন রকম ফেস প্যাকের সাথে ইউজ করব। তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি করে রোজ ওয়াটার, রোজ টোনার আর রোজ সিরাম তৈরি করি। আশা করি তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে, আর তোমরা এটা বাড়িতে তৈরি করো, আর তৈরি করে ইউজ করে কি কেমন ফলাফল পেলে আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি আমার হেয়ার কেয়ার কী করে করি, আমার হট অয়েল ট্রিটমেন্ট, আমার অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট কী করে আমি করি, সব কিছু তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। তাহলে চলো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।